हेलो एवरीवन, वेलकम टू माय यूट्यूब चैनल स्टडी पॉइंट। तुम्हारा जरा जीएनएम एएनएम परीक्षार जो प्रिपारेशन निच 2022 এর জন্য তাদের বলে রাখি ইংলিশ একটা গুরুত্বপূর্ণ পেপার। এখান থেকে তোমাদের 15 মার্ক আসবে। অবশ্যই তোমরা ভালো করে মক টেস্টগুলো দেখো। আজকে আমরা পৌঁছে গেছি মক টেস্ট নাম্বার 29। ওকে, তোমাদের বলে রাখি যে আমার কিছু শারীরিক অসুস্থতার কারণে মাঝে মাঝে কিন্তু কাশি হচ্ছে, তার জন্য তোমাদেরকে প্রথমে সরি চেয়ে নেব, ঠিক আছে? ভিডিওর মধ্যে হয়তো হতে পারে। ওকে, তো চলো শুরু করি। প্রথমে দেখো, প্রথমে যে তোমাদের প্রশ্নটা রয়েছে আশা করি প্রত্যেকে পারবে। দেখো যে হি ইজ ড্যাশ দ্য স্টাফ অফ বিবিসি, তাহলে তোমাদেরকে এটা দেখতে হবে যে কোন প্রিপোজিশন তোমাদের এখানে কাজে লাগবে, ঠিক আছে? যদি কোনো স্টাফের কথা বলা হয় তাহলে তোমাদের এখানে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে অন। ওকে, অন ইউজ করতে হবে, অর্থাৎ হি ইজ অন দ্য স্টাফ অফ বিবিসি। ওকে, সরি। নেক্সট দেখো, নেক্সট প্রশ্ন রয়েছে এখানে, তোমাদেরকে দেখাতে হবে যে কোনটা তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? ডিভাইড দিস অ্যাপেলস ড্যাশ ইউ অ্যান্ড হার। দেখো, আপেলগুলোকে ডিভাইড করা হচ্ছে, ঠিক আছে, কাদের মধ্যে? ইউ অ্যান্ড হার, তাহলে এখানে কজন বোঝাচ্ছে? এখানে কিন্তু দুজন বোঝাচ্ছে। যদি দুজন বোঝায় তাহলে তোমাদের যে রাইট অ্যান্সারটা হবে আশা করি প্রত্যেকে জানো, বিটুইন, এবং দুইয়ের অধিক যদি বোঝাতো তাহলে কিন্তু অ্যামং হতো, ঠিক আছে? অ্যান্সার হয়ে যাবে তোমাদের এখানে, দুজন বোঝাচ্ছে, অবশ্যই তোমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে বিটুইন। ওকে, নেক্সট আমরা দেখবো। দেখো, এগুলো তোমাদেরকে কিন্তু একটু বেশি কনসেপ্টের সাথে বুঝে নিতে হবে, কারণ বারবার তোমাদের এগুলো করা হচ্ছে, যেন তোমরা অবশ্যই মনে রাখতে পারো। দেখো, ইরোর রয়েছে হি ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট অ্যান্ড অলসো দ্য ভেরি ট্যালেন্টেড স্টুডেন্ট অফ দ্য কলেজ। দেখো, এখানে তোমরা যদি ভালো করে ফলো করো তাহলে এখানে ইন্টেলিজেন্ট রয়েছে এবং তার আগে অবশ্যই মোস্ট সুইটেবল রয়েছে, অর্থাৎ ঠিক রয়েছে। কিন্তু এখানে দেখো, এখানে ভেরি রয়েছে, ভেরি কিন্তু হবে না, এখানেও কিন্তু তোমাদের যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে মোস্ট। ওকে, তাহলে ভেরির পরিবর্তে তোমাদেরকে ব্যবহার করতে হবে মোস্ট। তাহলে হি ইজ মোস্ট ইন্টেলিজেন্ট, সে বুদ্ধিমান, অ্যান্ড অলসো অলসো মোস্ট ট্যালেন্টেড, এবং এবং সে কি খুব সবচেয়ে ট্যালেন্টেড বা মেধাবী, ঠিক আছে, স্টুডেন্ট, ছাত্র অফ অফ দ্য কলেজ, ঠিক আছে, এই কলেজের। নেক্সট আমরা দেখবো, নাম্বার 4 রয়েছে, দেখো, অ্যাজ সুন অ্যাজ দ্য সিইও এন্টার দ্য অফিস দ্য ইউনিয়ন লিডার্স অ্যাপ্রোচড হিম অ্যান্ড রিপোর্ট দ্য ম্যাটার হিম। দেখো, এটা পুরো পাস্ট টেন্সে রয়েছে, অ্যাপ্রোচ রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এন্টার রয়েছে, পাস্ট টেন্সে রয়েছে, কিন্তু দেখো এখানে যে রিপোর্ট করছে, অর্থাৎ দ্য ম্যাটার, অর্থাৎ বিষয়টি সিইওর কাছে, হিম মানে সিইওর কাছে বিষয়টি রিপোর্ট করছে, তখন কিন্তু এখানে রিপোর্ট রয়েছে, এখানে কিন্তু রিপোর্টের সঙ্গে অবশ্যই ইডি যুক্ত করতে হবে, অর্থাৎ রিপোর্টের তোমাদের করতে হবে, অর্থাৎ অ্যাজ সুন অ্যাজ মানে সাথে সাথে সিইও এন্টার দ্য অফিস, সিইও অফিস যখন ঢোকে, ঠিক আছে, তার সাথে সাথে কিন্তু এই ইউনিয়ন লিডার্সরা তার কাছে পৌঁছে গিয়ে রিপোর্টটা করলেন, ঠিক আছে? তাহলে অবশ্যই তোমাদের রিপোর্টের সঙ্গে ইডি যুক্ত করতে হবে, মানে রিপোর্টের তোমাদের ব্যবহার করতে হবে। ওকে, দেখো এখানে তোমাদের যেটা করতে হবে যে জেন্ডার চেঞ্জ করতে হবে। দেখো, জেন্ডার চেঞ্জ এবং প্লুরাল ফর্মগুলো তোমাদের এই কারণে করাচ্ছি যে এগুলোর উপর বেস করে তোমাদের প্রশ্ন কিন্তু কম্পিটিটিভ এক্সামে, বিভিন্ন এক্সামে হয়ে থাকে বলে তোমাদের টপিকগুলো করাচ্ছি, ঠিক আছে? ব্যাচেলর, দেখো ব্যাচেলর কাদেরকে বলা হয় আশা করি প্রত্যেকে জানো, যেসব ছেলেরা অবিবাহিত থাকে তাদেরকে ব্যাচেলর বলে, কিন্তু এটাকে জেন্ডার পরিবর্তন করলে মেয়েদের কথা বলা হচ্ছে, অর্থাৎ যেসব মেয়েরা বিবাহিত হয় না বা বিবাহ করে না তাদেরকে কি বলা হয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, স্পিনস্টার বলা হয় যেসব অবিবাহিত মেয়েরা থাকে। ওকে, দেখো নেক্সট প্রশ্ন দেখব, যেখানে প্লুরাল ফর্ম করতে হবে ম্যান, ম্যান মানে হচ্ছে মানুষ, তাহলে মানুষগুলো যদি আমি কথা বলি বা বহু বচন যদি করি তাহলে যেটা অ্যান্সারটা তোমাদের হয়ে যাবে আশা করি প্রত্যেকে পারবে, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ মেন তোমাদের ব্যবহার করতে হবে প্লুরাল ফর্মের, সরি। নেক্সট হয়েছে দেখো, অ্যাস্ট্রোনমি মিন্স স্টাডি অফ, তাহলে এই অ্যাস্ট্রোনমি কোন বিষয় নিয়ে স্টাডি করা হয়, ঠিক আছে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে কি, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। তোমরা ছবির মধ্যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি অ্যাস্ট্রোনমি, একজন কি করছে এই যন্ত্রটা নিয়ে আকাশ গবেষণা করছে, ঠিক আছে? তাহলে সেটাকে কিন্তু অবশ্যই অ্যাস্ট্রোনমি বলা হয়। নেক্সট আমরা প্রশ্ন দেখবো, দেখো নেক্সট প্রশ্নে রয়েছে কারেক্ট প্লুরাল ফর্ম, এটাও করতে হবে মাউস, মাউস
মাউস মানে হচ্ছে কি ইঁদুর। তাহলে সঠিক প্লুরাল ফর্ম কি হবে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে? একটা করে তোমাদেরকে হোমওয়ার্ক দিই, যাতে করে কি তোমরা অবশ্যই এ ব্যাপারে সজাগ থাকো এবং অবশ্যই যেন রাইট অ্যান্সারটা তোমরা দিতে পারো, ঠিক আছে? মাউসের সঠিক তোমরা অবশ্যই অবশ্যই প্লুরাল ফর্মটা কিন্তু কমেন্ট সেকশনে জানাবে, ওকে? নেক্সট দেখবো নাম্বার নাইনে রয়েছে, দেখো নাইনে এটা তোমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ব্যবহার করতে হবে। সি কাম অ্যান্ড স্যাট ড্যাশ মি, সে এলো এবং বসলো আমার পাশে। তো রাইট অ্যান্সার কী হবে আশা করি প্রত্যেকে জানো, রাইট অ্যান্সার হয়ে যাবে বিসাইড, বিসাইড মানে হচ্ছে পাশে, ওকে? পরবর্তী আমরা দেখবো, পরবর্তী এখানে দেখো এখানে বলা হচ্ছে যে রেজিসাইড মিনস কি, অর্থাৎ রেজিসাইড কাকে বলে, অর্থাৎ কি ধরনের মার্ডার বা হত্যাকে রেজিসাইড বলা হয়। তো রাইট অ্যান্সার অবশ্যই তোমরা দিয়ে ফেলেছো, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, মার্ডার অফ এ কিং, অর্থাৎ রাজাদের যে হত্যা সেটাকে কিন্তু রেজিসাইড বলা হয়। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, একজনকে দেখতে পাচ্ছ এখানে যে রাজা রয়েছে তাকে কিন্তু ইনারা কী করছে, হত্যা করছেন, ঠিক আছে? তোমরা এখানে ট্রিক্সটা মনে রাখতে পারো, এখানে কিং মানে আমরা জানি যে রাজা, অর্থাৎ রাজাদের হত্যা। তাহলে কী করে মনে রাখবে, রেজিতে দেখো প্রথমে কিন্তু র আছে, ঠিক আছে? প্রথমে কী আছে, আর মানে হচ্ছে র, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে তোমরা কিন্তু এই ট্রিক্সটা ব্যবহার করতে পারো, ওকে? নাম্বার ইলেভেনে চলে যাবো, দেখো ভয়েস চেঞ্জ রয়েছে, ভয়েস চেঞ্জ কী করে করতে হবে আশা করি প্রত্যেকে জানো, ঠিক আছে? এখানে বলা আছে হি হ্যাজ মিসড দ্য ট্রেন, ওকে? তাহলে কী করে করবে দেখো, এখানে যে রাইট তোমাদের অ্যান্সারটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার, কারণ দ্য ট্রেন হ্যাজ বিন তোমাদের ব্যবহার করতে হবে, কারণ এখানে কী রয়েছে দেখো, এখানে পারফেক্ট রয়েছে, ওকে? যদি পারফেক্ট টেন্স থাকে তাহলে অবশ্যই তোমাদের বিন যুক্ত করতে হয়, আর যদি কন্টিনিউয়াস থাকে তাহলে কি করতে হয়, তাহলে কিন্তু বিং কথাটা যুক্ত করতে হয়। যেহেতু এটা পারফেক্ট টেন্স রয়েছে সেহেতু এটা তোমাদের অবশ্যই বিন করতে হবে, ঠিক আছে? তারপরে ভার্ব যেটা রয়েছে সেটা তো সে তোমাদের এখানে থার্ড ফর্ম অবশ্যই ব্যবহার করতে হবে, এবং এখানে যে সাবজেক্ট রয়েছে হি সেটা অবজেক্ট অনুযায়ী অবশ্যই বাই লিখে হিম তোমাদের লিখতে হবে, ওকে? নেক্সট দেখো ইডিয়ম ফ্রেজেস রয়েছে, ডাঙ্কিস ইয়ার, ডাঙ্কিস মানে আমরা জানি যে গাধা, গাধার ইয়ার্স মানে হচ্ছে বছর। তাহলে এটা সঠিক অ্যান্সারটা কী হবে তোমাদেরকে কিন্তু ফাইন্ড করতে হবে। তো রাইট অ্যান্সার অবশ্যই তোমাদের হয়ে যাবে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ গাধা, এই গাধার ইয়ার্স বলতো, গাধার তোমরা যদি ট্রিক্সটা মনে রাখো যে গাধার যে চলন, চাই চলন সেটা অনেক লং টাইম পর্যন্ত হয়, ঠিক আছে? ইয়ে লং টাইম, ওকে? আশা করি বুঝতে পেরেছো। নেক্সট আমরা দেখবো, নেক্সট প্রশ্ন রয়েছে, দেখো এখানে তোমাদের ন্যারেশন চেঞ্জ করতে হবে, হি সেড আই ওয়েন টু স্কুল ইস্টারডে। তাহলে বেসিক কনসেপ্টগুলো অবশ্যই তোমরা মনে রাখবে, ইস্টারডেকে আমরা কী বলি, দ্য প্রিভিয়াস ডে। তাহলে রাইট অ্যান্সারটা এইভাবে তোমরা দেখে নেবে যে প্রিভিয়াস ডে কোথায় লেখা আছে, দেখো। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো অপশন নাম্বার বি, কারণ বিয়েই কিন্তু প্রথমে দ্য প্রিভিয়াস ডে লেখা আছে, আর বাকিগুলো দেখার কোনো দরকার নেই, এটাই হয়ে যাবে রাইট অ্যান্সার, কারণ বাকি তিনটেতে কোনো প্রিভিয়াস ডে লেখা নেই, ঠিক আছে? বেসিক কনসেপ্টগুলো অবশ্যই তোমরা একটু অ্যাপ্লাই করবে, স্টারডে মানে দ্য প্রিভিয়াস ডে লেখা আছে কিনা চারটার মধ্যে তোমরা দেখে নেবে, ঠিক আছে? এবারে আমি বলে রাখি যে এটা কোন টেন্সে রয়েছে, দেখো এটা এখানে ওয়েন্ট অর্থাৎ গোয়ের সেকেন্ড ফর্ম রয়েছে, গো ওয়েন্ট, ওয়েন্ট আর গান, ঠিক আছে? এটা হচ্ছে তাহলে এটা কী রয়েছে, সেকেন্ড ফর্ম, সেকেন্ড ফর্ম রয়েছে স্ট্রাকচার অনুযায়ী হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্সে, ঠিক আছে? তাহলে ইনডিফিনাইট টেন্স থাকলে অবশ্যই তোমাদের হ্যাড যুক্ত করতে হবে, ভার্বের থার্ড ফর্মটা অর্থাৎ গান বসাতে হবে, ওকে? নেক্সট আমরা ফোরটিনে দেখবো, দেখো ফোরটিনে রয়েছে কারেক্ট স্পেলিং তোমাদের করতে হবে, যে অ্যাডভার্সিটি কোনটা সঠিক হবে, ওকে? তো এখানে তোমাদের যে রাইট অ্যান্সারটা হয়ে যাবে সেটা হচ্ছে কি অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার, আশা করি প্রত্যেকে অ্যান্সারটা দিয়েছো। নেক্সট দেখবো আমরা, এখানে প্লুরাল ফর্ম রয়েছে দেখো ফিফটিনে, ওমেন, ওমেনের প্লুরাল ফর্ম যদি তোমরা করো তাহলে কোনটা হবে আশা করি প্রত্যেকে অ্যান্সারটা জানো। তো তোমাদের এখানে রাইট অ্যান্সারটা হয়ে যাবে কি, এখানে হয়ে যাবে অপশন নাম্বার, এখানে ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, ওকে? তোমাদের উদ্দেশ্যে বলে রাখি, এখানে কিন্তু নিউ টাউন যে ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স যে স্কুল রয়েছে সেখানে কিন্তু অ্যাডমিশন চলছে, তোমরা অবশ্যই যদি অ্যাডমিশন নিতে চাও, খুব একটা ভালো ইনস্টিটিউট, তাহলে অবশ্যই তোমরা কিন্তু এখানে যোগাযোগ করতে পারো, ডিটেল কিন্তু রয়েছে, ফোন নাম্বার সমেত তোমরা কিন্তু ইনকোয়ারি করতে পারো, ওকে? একটা ভালো একটা
ইনস্টিটিউট, এখানে তোমরা অবশ্যই ইনকোয়ারি করতে পারো। ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সমস্ত কিছু রয়েছে, সেখানে তোমরা অবশ্যই ভিজিট করো। তোমাদের যদি ইচ্ছে হয় যে একটা নার্স হওয়ার, তাহলে অবশ্যই কিন্তু তোমাদের সেখানে ভিজিট করতে পারো। ধন্যবাদ তোমাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সময় দিয়ে ক্লাসটি দেখার জন্য, অসংখ্য তোমাদেরকে ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে হাজির হব। ততক্ষণ অবশ্যই তোমরা নিজের প্রতি খেয়াল রাখবে এবং অবশ্যই তোমরা স্টাডি করতে থাকো, এবং সেলফ স্টাডি যারা করছো তাদেরকে বলে রাখবো কন্টিনিউ ধরে রাখো তোমাদের স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত। থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থাকো, টাটা, বাই বাই, টেক কেয়ার।